আশিমা তুমি আমার জন্য দোয়া কইরো আমি যেন বিদেশ যাই ভালো মতো কাম করতে পারি ও ভালো মতো থাকতে পারি ঠিক আছে বাজার তুই ভালোভাবে থাকবি খাওয়া দাওয়া করিস তো শরীরের দিকে একটু নজর রাখিস বাজার আচ্ছা মা থাক বাজার ভালোভাবে থাকবি তুমি ভালো মতো থাকো মা যা বলে মায়ের কথা সব শুনো আশিমা আচ্ছা আশি আমার তুমি চোখের পানি ফেলতাছো কেন হ্যাঁ এত মুখ ফাটতাছে কেন হ্যাঁ যাও ঘরে যাও ঘরে গিয়ে সমস্ত কাম কাজ গুছিয়ে রাখবা বুঝছো জি আম্মু যেন কোনো জিনিস অকুশল না থাকে আবার যেন মোবাইল টিপায় না হ্যাঁ খালি পিছাও কেন পিছাও কেন কাদের ভয়ে হ্যাঁ আমি ওই পাড়া থেকে ঘুরে আসি যেন দেখি সমস্ত কাজ গোছগাছ হয়ে গেছে বুঝেছো সাজগোজ সমস্ত খুলে ফেলবে বুঝছো আমার ছেলে বাড়ি নেই কাকে দেখাবে যত সব ঢং বোন ও বউ আমাকে ডাকছিলেন আম্মা কিসের জন্য ডাকছিলেন কিসের জন্য ডাকছি মানে আজকে সারা দিন আমার মনটা ভালো ছিল না এই বাড়ি ওই বাড়ি ঘুরে ঘুরে আমার পা দুটো ব্যথা হয়ে গেছে আর পা দুটো টিপে দাও কামকাজগুলো ঠিকঠাক মতো করছো তো জি আম্মা তোমার না কইছি আমার পোলা বাড়ি নাই এত সুন্দর করে সাজিয়ে গুজে পড়ছো কেন আর এত ভালো ভালো শাড়িগুলো পরছো কেন হনো কাল থেকা এই শাড়িগুলো সব উঠাইয়া তুইবা আর যত ময়লা একটু কম দামের কাপড় ময়লা না ওই যে কম দামের কাপড়গুলো আছে না এইগুলো পরবা বুঝছো জি আম্মা স্বামী বাড়ি নাই সাজনের শখ কত দিনকাল বালা না বুঝো ওলা গেছে আমার আর বুক ফাটতাছে ওনার মারছে মাসির দরদ বেশি একটু পাও টিকতে কইলে ওনার কান্না পাই যাও আমার চোখের সামনে থেকে যাও এই যে দেখো আমাদের বাসা কে কোথায় আছো বের হও মা মা দেখো আমি এসেছি মা মা কই তুমি বের হও তুমি তুমি আসছো থামো ও আমার ফেসবুক ফ্রেন্ড এবং খুব ক্লোজ হাই একটা কাজ করো আমাদের লাগেজগুলো উপরে রুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো ওহ অনেক টায়ার্ড না খুব ক্ষুধা লেগেছে আমাদের খাবারগুলো টেবিলে ব্যবস্থা করো চলো রুমে যাই কি ব্যাপার টুনটুনি আমাদের বাসাটা তোমার কেমন লাগছে সত্যি বলবো হুম অবশ্যই আসলে আমি এতটা আশাও করিনি যে গ্রাম এলাকায় এত সুন্দর বাড়ি হবে আর বাড়িতে কি আসা যায় যেখানে তুমি আর আমি একসাথে আছি কালকে সকাল থেকে রাত অবধি পুরো গ্রামটা আমি তোমাকে দেখাবো তোমার অনেক ভালো লাগবে সত্যি সত্যি তুমি এখানে কেন অ্যাকচুয়ালি খাবার দেওয়ার কথা বলছিলেন আচ্ছা যাও আসছি আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমাকে একটা কথা বলি আমি আসার পর থেকে দেখছি তুমি মেয়েটার সাথে এরকম ব্যবহার করো কেন সে কে আর বলো না আমাদের বাড়ির কাজের মেয়ে ছোটবেলা থেকে আর কি আমাদের বাসায় থাকে আর কি কাজের মেয়ে এত সুন্দর আর এত গুজগাজ করে চলে কাজের মেয়ে
কি বলো? আচ্ছা শোনো না, ওরে না আমার খুব ভালো লাগে, খুবই পছন্দ করি আমি। আচ্ছা ওর কথা বাদ দাও তো, তুমি তুমি কেন ওর কথা বারবার করে আমাকে বলছো? তাহলে তুমি আমাকে কথা দাও যে ওর সাথে এরকম খারাপ ব্যবহার করবে না, আমার ভালো লাগে না এটা। আচ্ছা ঠিক আছে, এবার চলো আমরা খাবো। আচ্ছা ঠিক আছে চলো। কি হয়েছে বলো তো, আমাকে ডাকছো কিসের জন্য? আমার অনেক কাজ আছে। কেন ডাকছি তুমি বুঝো না? না বুঝি না, তোমাকে আমার আর একদম ভালোই লাগে না। আর হ্যাঁ, তুমি আমাকে মাঝে মাঝে ভাবে ডিস্টার্ব করবে না তো? আমি এখন পিয়াকে নিয়ে বের হব, পিয়ার সঙ্গে আমি পুরো গ্রামটা ঘুরতে যাব, ওর শখে পুরো গ্রামটা ঘুরে দেখবে। তুমি 2 বছর পর বিদেশ থেকে ফিরে আসলে, আসার পর একবার আমার দিকে তাকালে না, তুমি যাচ্ছ তোমার ফেসবুক বন্ধুর কাছে, তুমি থাকো তোমার ফেসবুক বন্ধুকে নিয়ে, আমার কত স্বপ্ন ছিল তোমাকে নিয়ে। থামো, তোমার কথা আমার শুনতে একদম ইচ্ছে করছে না, আমার অনেক কাজ আছে, আমি প্রিয়াকে নিয়ে ঘুরতে যাব চত্বরে। কি অবস্থা, কি করছো? এই তো এমনিতে একটু সোশ্যাল মিডিয়াটা ঘাটাঘাটি করছি। আমার একদম ভাল লাগছিল না বাহিরে, তোমার কথা মনে পড়লো তাই চলে আসলাম। এখন সমস্ত কিছু মূলে তুমি, তোমাকে ভীষণ মিস করি জানো। বুঝতে হবে, এটাই হলো ভালোবাসা বুঝছো। হ্যাঁ ও আচ্ছা, আমরা তো বিয়ে করছি তাই না, আমাদের তো শপিং করতে হবে, তো কি কি কিনবে বা একটু প্ল্যানিং এর বিষয় আছে না তো? আচ্ছা শোনো, শাড়ি গহনা এগুলো তো বিয়ে করতে গেলে কিনতেই হবে, তার আগে তুমি একটা জিনিস দেখো যে ভালোবাসাটা কত শক্ত, কত সুন্দর একটা জিনিস। এই যে তোমাকে আমি ভালোবাসি বলে আমি আমার বাসায় না গিয়ে সরাসরি তোমার বাসায় চলে আসছি, সেটা কি তুমি বুঝতে পারছো? বুঝতে পারবো না মানে? তুমি আমার কাছে আসছো আমার ভালো লাগছে না? আচ্ছা তাহলে আমরা কালকে ফার্স্ট ডে মার্কেটে গিয়ে তোমাদের বাসায় যে আছে সে তো তোমার বউ, তাকে তুমি ভালোবাসো না? আরে ও তো আমাদের বাসার চাকর। আচ্ছা তুমি রেস্ট করো, আমি একটু আসছি। চাকরানি? মানুষ নিজের বউকে কেউ এভাবে চাকরানি বলতে পারে? সে তার বউকে চাকরানি বলছে, তাহলে বিয়ের পরে আমাকে সে কি বানাবে? আমরা মেয়েরা ভালোবেসে এতটা অন্ধ হয়ে যাই যে বিয়ের পরে তার হাজবেন্ডের কাছে চাকরানি হয়ে যায় মেয়েরা, এতটা ভালোবাসা অন্ধ আমরা? ও মাই গড, কি ভুল করতে যাচ্ছিলাম আমি, এইভাবে অন্ধ হয়ে গেলাম আমি ওর ভালোবাসায়? না এভাবে সবকিছু জেনে শুনে মুখ বুঝে বন্ধ, মুখ বন্ধ করে রাখা যাবে না, কিছু একটা করতে হবে আমাকে। কি করব, কি করব আমি? হ্যালো, কি ব্যাপার প্রিয়া, গাড়িতে তোমার লাগেজ দেখলাম, আমাকে কিছু না জানিয়ে তুমি কোথায় যাচ্ছ? আমি ঢাকায় চলে যাচ্ছি আমার বাসায়, ভালোবাসার মুহে অনেক ভুল করেছি আমি। কেন, কাল না আমাদের বিয়ে? বিয়ে? কিসের বিয়ে? যেই ছেলে বিয়ে করে ঘরের বউকে চাকরানি করে রাখে সে আমাকে বিয়ে কে ওরে কি করবে, ফকির বানাবে আমাকে? প্রিয়া তুমি থামবে? কি থামবো আমি? যেই ছেলে নিজের বিয়ে করা বউকে ভালোবাসতে পারে না সে আমাকে কি করে ভালোবাসবে? যেই ছেলে বউ রেখে আমার কাছে আসবে সে আমাকে ছেড়ে যে অন্য কোনো মেয়ের কাছে যাবে না তার গ্যারান্টি কে দেবে আমাকে বলো তো? প্রিয়া আসলে ব্যাপারটা তা নয়, তুমি আমাকে ভুল বুঝছো। শোনো আমি আমার সব ভুল বুঝতে পেরেছি, বুঝেছো? মিতু, মিতু, মিতু বোন, তুমি অনেক ভালো মনের একজন মানুষ, আসলে আমি না যেন অনেক ভুল করে ফেলছি,
আমাকে তুমি ক্ষমা করে দাও বোন, আমার ভুল হয়েছে, সবকিছু আমার ভুল ছিল। আর এই যে তুমি, যেই ছেলে নিজের এরকম লক্ষ্মী বউকে ভালোবাসতে পারে না, সেই ছেলের কোনো অধিকার নেই অন্য কাউকে ভালোবাসার। জীবনে যদি সুখী হতে চাও তাহলে তোমার বউকে নিয়ে সুন্দর করে সংসার করো, তাকেই ভালোবাসো, কথাটা মনে রেখো। আমি তোমার সাথে অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও। চিচি, তুমি আমার স্বামী, তুমি আমার কাছে মাছি, আমাকে অপরাধ করো না। তুমি যে আমার কাছে ফিরে এসছো এতেই আমি খুশি। সত্যি সত্যি আমার লক্ষ্মী বউ।